স্বাগত জানাচ্ছি সবাইকে গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে। আজকে আমরা শুনব সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কেরালায় কিস্তিমাতের চতুর্থ পর্ব। এর আগে আমরা তৃতীয় পর্ব পর্যন্ত পড়ে শুনিয়েছিলাম। আপনি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর লাস্টে অথবা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। শুরু হচ্ছে কেরালায় কিস্তিমাতের চতুর্থ পর্ব। ভোর রাতে এক বিচিত্র স্বপ্ন দেখছিল টুপুর। আরব সাগরের ঢেউ কেটে কেটে পাল তোলা এক বিশাল নৌকা এসে ভিড়ল নারকেল গাছে ছাওয়া ছোট্ট একটা দ্বীপে। নৌকো থেকে নামলেন ইতিহাস বইয়ে দেখা ভাস্কো দা গামা। জোস হ্যালিগুয়ার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন সিনাগগের দিকে। সিনাগগের সামনে ঠিক ঠিক করছে পুলিশ। ভাস্কো দা গামা থমকে দাঁড়ালেন। কি যেন বলছেন মিস্টার হ্যালিগুয়াকে, কোথা থেকে হঠাৎ পিভি জর্জ চেঁচিয়ে উঠলেন, মার্ডার মার্ডার। জর্জের চিৎকারে টুপুরের ঘুম ছিঁড়ে ফরদাফায়। আচমকা টের পেল কোথায় যেন একটা শব্দ হচ্ছে কাছে কোথাও। অ্যান্টি রুমের পাশ থেকে আসছে না আওয়াজটা, একটা সরু আলো যেন নড়ে চড়ে উঠল না। টুপুর ধরমর করে উঠতে যাচ্ছিল, তখনই ফিস ফিস মিতির মাসির গলা, শব্দ করিস না আমি দেখছি। পা টিপে টিপে মিতিন অ্যান্টি রুমে পৌঁছায়নি। অমনি ঝনাত করে কি যেন একটা পড়ার আওয়াজ, সঙ্গে ঝুপ করে ওরাও লাভ দিল। মিতিন চেঁচিয়ে উঠল, যা পালিয়ে গেল। সোহেলি উঠে পড়লেন, আলো জেলে টুপুরের সঙ্গে তিনিও দৌড়ালেন অ্যান্টি রুমে। কি হলো রে? মিতিনের হাতে একটা লম্বা লাঠি, লাঠির ডগায় লোহার আকোশি বাঁধা, সব মিলিয়ে লোগি লাঠি চেহারা। লাঠিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মিতিন বলল, এটা দিয়ে কেউ আমাদের জিনিসপত্র টানার চেষ্টা করছিল। ওই দেখো, পার্থ লাল ব্যাগটা জানালা অবধি নিয়ে গেছে। এ কি সর্বনেশে কাণ্ড, চোর এসেছিল? তাই তো দেখা যাচ্ছে। পেছনের জানালার হুড়কোটা আগে চার দিয়ে খুলেছে, তারপর শিকের ফাঁক দিয়ে লাঠি গলিয়ে দিয়েছিল। কিন্তু এইটুকু ফাঁক দিয়ে ব্যাগ সুটকেস বের করতো কি করে? শিক ভেঙে ফেলতো। সোহেলির গলা কাঁপছে, চোর ডাকাতের অসাধ্য কিছু আছে? গারদ না কেটেও জিনিসপত্র হাতানো যায় দিদি, ব্যাগ জানালায় তুলে জামাকাপড় বের করে নেওয়া এমন কঠিন কিছু নয়। টুপুর লাঠিটা হাতে নিয়েছে, খানিক নিরীক্ষণ করে বলল, শেপটা খাটের ছাত্রীর মতো না? হুম। ছোট ছোট করে কোনায় কি যেন লেখাও আছে, এ না, না এইচ, তারপর সি, তারপর পি, দেখো তো ঠিক দেখছি কি না। রাগ তো এখন গবেষণা। সোহেলি ঝাঁপটে উঠলেন, আগে তোর বাবা আর মেশোকে ডাক, এ ঘরে লুটতরাজ হয়ে যাচ্ছে আর বাবুরা পড়ে পড়ে ঘুমোচ্ছেন। ঠান্ডা ঠান্ডা ভোরে পার্থ অবনীকে জাগায় কার সাধ্যি, বাঙালির সুখ নিদ্রা বলে কথা। টুপুর সোহেলির গলা প্রায় ফিরে গেল দুই ভাইরা ভাইকে তুলতে। শেষ পর্যন্ত অবশ্য চোখ রগড়াতে রগড়াতে কম্বল ছেড়ে বেরিয়েছে তারা। সোহেলির মুখে বৃত্তান্ত শুনে ঘুমের রেশটুকু উধাও। মিতিন টর্চ হাতে চলে গেছে ঘরের পেছনটায়। জানালার নিচে একটু জঙ্গল জঙ্গল মতো, তারপরে বেটে পাঁচিল, ওপারে এবড়ো থেবড়ো ঢাল নেমে গেছে পাকদণ্ডি পর্যন্ত। সকলেই গিয়ে মুখ বাড়িয়ে ঢালটা দেখছিল। টুপুর বলল, চোরটা এই রাস্তা দিয়ে চপ্পর দিয়েছে। সে আর বলতে, মিতিন ঝুঁকে মাটি পর্যন্ত পর্যবেক্ষণ করছিল। এপাশ ওপাশ করতে করতে বলল, পায়ের ছাপ রয়েছে, আই মিন জুতোর। দেখ টুপুর, ছাপটা বেশ স্ট্রেঞ্জ টাইপের। তাই তো, জুতোর ডগা আছে, গোড়ালি নেই, তবে টোয়ের ছাপ কিন্তু বেশ ডিপ। সোহেলি বললেন, আমার মনে হচ্ছে ওই লোক দুটোরই কাজ, ব্যাটারা বুম বুমের হাতে টাইট খেয়েছিল তো, তাই ঝাল মেটাতে শয়তানি করছিল। মিতিন বলল, যা ও বেচারারা কেন হতে যাবে? পার্থ সস্নিগ্ধ স্বরে বলল, হতেও তো পারে, দেখে আসবো একবার। উত্তরের প্রতীক্ষায় না থেকে পা বাড়ালো পার্থ, সঙ্গে সঙ্গে টুপুরও। লোক দুটো দরজায় টর্চ ফেলে দুজনেই চমকেছে জোর। গুফো টাকমাথা ঘরে নেই, তালা ঝুলছে,
গাড়ি মোন্না টাউন বেরিয়ে আসার পর সোহেলি দুহাত কপালে ঠেকালেন। হে মা রক্ষাকালী, আর যেন এই জায়গায় না আসতে হয়। মিতিন হেসে ফেলল, কেন গো, এত সুন্দর জায়গাটা কি দোষ করল? দূর দূর যত সব চোর ডাকাতে ভর্তি, আহা, এক ছিচকে চোরের জন্য গোটা মোন্নারের বদনাম করে দিচ্ছ। টুপুর বলল, একটা ব্যাপার খেয়াল করেছ মিতিন মাসি? কেরালে আসার পর থেকে চুরি যেন আমাদের ধাওয়া করে বেড়াচ্ছে। কোচিতে একটা চুরির মধ্যে পড়ে গেলাম, মুন্নারে আমাদের উপরই চুরির অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। সোহেলি বললেন, যাত্রাটাই এবার আমাদের শুভ হয়নি, দিনক্ষণ দেখে বেরোনো উচিত ছিল। নির্ঘাত মঘা কিংবা অশ্লেষায় রওনা দিয়েছি, তাই পদে পদে এত হয়রানি। অবনি মুখ বেঁকিয়ে বললেন, উফ, কুসংস্কারের দীপো, শোনো, তোমার গ্রহ নক্ষত্র মানলে বলতে হয় যে ট্রেনে আমরা হাওড়া থেকে কোচি পাড়ি দিয়েছিলাম তার প্রতিটি যাত্রী এখন ঝঞ্ঝাটে পড়েছে, কারণ সকলেই তো আমরা মোটামুটি একই সময়ে বাড়ি থেকে স্টার্ট করেছিলাম। অশ্লেষা মঘা নিশ্চয়ই আমাদেরই টার্গেট করে রাখেনি, ঠিক কি না? তারপর ধরো আমরা অশুভ লগ্নে বেরিয়েছিলাম বলে কি সিনাগগে চুরি হলো? যদি আমরা বাড়িতে শুয়ে শুয়ে ঠ্যাং নাচাতাম, তাহলে কি হাজার হাজার মাইল দূরের গ্রেট স্কল রক্ষা পেয়ে যেত? কেউ চাবির ডুপ্লিকেট করাতে পারত না, সিন্দুক খুলতে পারত না। বক্তৃতা থামাও সোহেলি গোমরা, চুরি হতো কি হতো না সেটা পরের কথা, অন্তত আমরা তো জড়াতাম না। এখনই বা কি জড়িয়েছ, ফেসে থাকলে ফেসেছ, আর সিনাগগের কর্তা ব্যক্তিরা তারা আবার ইহুদি, তোমার অশ্লেষা মখা তারা জানেই না। আর এখানেই বা আমাদের কি ক্ষতিটা হলো, একমাত্র ভোর রাত্রের ঘুমটুকু ছাড়া? বারবার টেনশনে তো পড়ছি, একটু আধটু টেনশন থাকা তো ভালো মা, টুপুর মন্তব্য জুড়ল। উত্তেজনা না থাকলে বেরিয়ে সুখ আছে নাকি, পাঞ্ছে পাঞ্ছে লাগবে না? পার্থ বলল, আপনার একটা বড় টেনশন কিন্তু কেটে গেছে দিদি, গুফো টাক মাথাকে আমরা মিছিমিছি আসামি বানাচ্ছিলাম। লোক দুটোকে ঘরে না দেখে কাক ভরে জোর হল্লা জুড়েছিল পার্থ। চেঁচামেচির চোটে মুন্নার ক্লাবের কেয়ারটেকার বাবুটির ঘুম চৌপাট। তিনি তো ঘটনা শুনে হা, ঈশ্বরের নামে শপথ করে বলতে লাগলেন, এমন কাণ্ড মুন্নার ক্লাবের ইতিহাসে এই প্রথম, এবং মুন্নারের মতো শান্ত উপত্যকায় এভাবে তস্করের আগমন নাকি একান্তই অভাবনীয়। গুফো টাক মাথা সম্পর্কে অভিযোগ তিনি তো হেসেই উড়িয়ে দিলেন। রাত্রিরে নাকি নিজে নিজে অনেকক্ষণ গল্প করেছেন লোক দুটোর সঙ্গে, একজনের নাম বাসবন, অন্যজনের নাম উন্নিকৃষ্ণন। দুজনই নাকি যথেষ্ট মালদার, পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে শুটকি মাছের, কোচির সম্ভ্রান্ত জিএম রোডে তাদের অফিসও আছে, বিশেষ কাজে কোচি থেকে মাদুরাই যাচ্ছে তারা, পথে মুন্নার খানিক জিরিয়ে নিচ্ছিল। রাত তিনটেই তারা ফের বেরিয়ে পড়বে, এ কথাও জানিয়ে দিয়েছিল কেয়ারটেকারকে। এরপর কি সোহেলির আর কিছু বলার থাকতে পারে? পার্থর কথার পিঠে টুপুর বলল, কিন্তু মেশো, চোর যে একটা ধাঁধায় ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। কিসের ধাঁধা, কোথায় ধাঁধা? বারে সচক্ষে দেখলে তো, জুতোর ডগা আছে আগা নেই। এ তো জলবৎ তরলং, ব্যাটা নির্ঘাত পা টিপে টিপে এসেছিল যাতে কেউ টের না পায়। পা টিপে আসার জায়গা কোথায়? পাঁচিল টপকালেই তো জানালা, মাঝে বড় জোর হাত তিনেক স্পেস। তাহলে? পার্থ মাথা চুলকলো। ব্যাটা বোধহয় গোটা জুতোর ছাপ রাখতে চায়নি, পাছে জুতো থেকে ধরা পড়ে যায়। এই থিওরিটা নিশ্চয়ই ভুল নয় ম্যাডাম শার্লক হোমস। কোথায় শার্লক হোম, কোথায় আমি? আর তুচ্ছ ছাপ দেখে শার্লক হোমস কত কি বলে দিতে পারতেন জানো? লোকটা রোগা না মোটা, ফর্সা না কালো, মাথায় টুপি ছিল কিনা, দক্ষিণ আফ্রিকার লোক নাকি কানাডার, বা হাতে দেয়াশলাই জ্বালায় না ডান হাতে, সিগারেট খায় না চুরুট। বলতে বলতে মিতিন ফিক করে হাসছে, আমার অত বিশ্লেষণ করার ক্ষমতা নেই, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি, লোকটার হাইট 5.5 ফিটের বেশি নয়, শরীরে কষ আছে কিন্তু লোকটি ছিপছিপে। অবনি চোখ গোল হয়ে গেল। কি করে বুঝলে? ভেরি সিম্পল লজিক, জানালাটা আমার মাথায় মাথায়, অর্থাৎ মাটি থেকে প্রায় 5 ফুট 3 ইঞ্চি,
সুতরাং ঘরের ভেতরটা দেখতে গেলে চোরের হয় 5 ফুট 3 ইঞ্চির উপরে উঠতে হয়, তা না হয় লোকটাকে বুড়ো আঙ্গুলের ডগায় ভর দিয়ে উঁচু হয়ে ঘরটাকে দেখতে হয়েছে। চোখ থেকে মাথার মাপ মিনিমাম 3 ইঞ্চি, শোয়া 5 ফুটের সঙ্গে এবার 3 ইঞ্চি যোগ করো। যোগ করে কত হলো? যে লোক ওই সরু আকুশি দিয়ে ব্যাগ স্যুটকেস তোলার চেষ্টা করে, শরীরে কষ থাকতেই হবে, আর ছিপছিপে না হলে ওই এবড়ো থেবড়ো ঢালু পথ বেয়ে তাড়াতাড়ি সে পালায় কী করে? প্লাস 4 ফুট উঁচু পাঁচিলও তাকে টপকাতে হয়েছে। অবনী চমৎকৃত হলো, গদগদ গলায় বললেন, আমরা কেন এভাবে ভাবি না? টুপুর গর্বিত স্বরে বলল, এই জন্যই তো মিতিন মাসি ইজ গ্রেট। মিতিন হেসে বলল, গ্রেট ফ্রেট কিছুই নয়, শুধু চোখ কানটা খোলা রাখবি, মনের দরজাটাও। চিন্তা ভাবনা তৈরি হওয়াটা একটা প্রসেস অবনীদা, এর জন্য প্রয়োজন চর্চা, অধ্যাবসায় আর নিষ্ঠা আর একটু কমন সেন্স। গুণগুলো যে মিতিন মাসির পুরো মাত্রায় আছে সে তো টুপুর জানেই। অধ্যাবসায় না থাকলে মাত্র কয়েক বছরে মিতিন মাসি গোয়েন্দা হিসেবে এতটা নাম করতে পারত। এখন তো পুলিশের ওপর মহলের লোকরাও মাঝে মধ্যে মিতিন মাসির পরামর্শ নিতে আসে। অপরাধ তত্ত্বের সমস্ত বিভাগ নিয়ে দিনরাত চর্চা করে মিতিন মাসি। ফরেন্সিক সায়েন্স, অপরাধীদের মনোতত্ত্ব, নানা রকম অস্ত্রশস্ত্রের খুঁটিনাটি, অ্যানাটমি, ফিজিওলজি, এই আইন সেই আইন কি না পড়ে, পুরনো জটিল সেগুলোকে স্টাডি করে পুঙ্খানুপুঙ্খভাবে। নিষ্ঠায় তো মিতিন মাসি লাজবাব। গত এপ্রিলে শ্যামপুকুরে মিত্তির বাড়ির অষ্টধাতুর বিগ্রহ চুরি যাওয়ার কেস নিয়ে যেভাবে খাটল তাতে তা দেখার মতো। শেষমেশ প্রমাণ করে ছাড়ল পরিবারের প্রবীণা গৃহিণী আসল খলনায়িকা। মিত্তির বাড়ির কর্তা ব্যক্তিরা তো হাল ছেড়েই দিয়েছিল। পুলিশ ও বাড়ির চাকরকে হাজতে পুরে নিশ্চিন্ত, মাত্র 10,000 টাকার জন্য 3 মাস পরিশ্রম। ভাবা যায়, সাধে কি টুপুর মিতিন মাসির সঙ্গে সেটে থাকে? টুপুর জানালার বাইরে চোখ রাখল। চা বাগানের ঢাল পেরিয়ে গাড়ি আরো উঁচুতে উঠেছে। এখন একটার পর একটা পাহাড় টপকাচ্ছে। নিচে তাকালে দেখা যায় ফেলে আসা পাথরটাকে অজাগরের মতো পেঁচিয়ে পেঁচিয়ে বেড় দিয়েছে পাহাড়কে। হলুদ রোদ্দুর মেখে পড়ে আছে নিঝুম। সামনের সিটে পাথর এতক্ষণ কেরলের একটা ম্যাপ খুলে বসেছিল, পরশু কিনেছে কোচি থেকে। টুরিস্ট গাইড হিসেবে মানচিত্রখানা ভারী কাজের। রাস্তাঘাট, পাহাড়, নদী, লেক, জঙ্গল সব কিছুরই হদিস মিলে যায়। ম্যাপটা দেখতে দেখতে পার্থ হঠাৎ বলে উঠল, তা তোমার কমন সেন্স এবার কিছু বলছে ম্যাডাম। কি ব্যাপারে? মিতিন চোখ ঘোরালো। রিগার্ডিং এসব চোরপোর, এমন উপদ্রব কি মাঝে মাঝেই হবে? হওয়ার কোনো কারণ তো দেখি না, তবে কি না? মিতিন মাসি একটু থমকাল। দিদিকে যাই বলি না কেন, ছিচকে চোরটা কিন্তু ভাবাচ্ছেই। পার্থ বলল, কিউ? কারণ আমাদের উপর দিয়ে মুন্নার ক্লাবে চুরির উদ্বোধন হচ্ছে, এটা কি আমার হজম হচ্ছে না? কেয়ারটেকার ঢপ মেরেছে বলে মনে হয়। কি জানি, তবে আমাদের উল্টো দিকের রুমে কিন্তু চোরের পক্ষে হানা দেওয়া ঢের সহজ ছিল। মনে করে দেখো, ওই ঘরের জানালা রাতে খোলাই ছিল, কষ্ট করে হুড়কো ভেঙে কেন যে লোকটা আমাদের ওপর কৃপা দৃষ্টি দিল। ও ঘরে ছিল তো বাবা মা আর মেয়ে, ওদের দেখে চোরের হয়তো মনে হয়েছে তেমন জিনিসপত্র নেই। অর্থাৎ চোর আগে থেকেই দেখে নিয়েছিল কোন ঘরে বেশি জিনিস আছে। হতেই পারে, মুন্নার ক্লাবের কর্মচারীরা তো সব ঘরেই যাতায়াত করছিল, ইনফ্যাক্ট জিনিসপত্র তো তারাই ঘরে ঢুকিয়েছে, আর কর্মচারীদের কারোর সঙ্গে চোরের যোগ সাজশ থাকতেই পারে। হতে পারে অনেক কিছুই। কেয়ারটেকারকে আমি সত্যবাজি যুধিষ্ঠির বলে ধরে নিচ্ছি না, তবে আমার সিক্স সেন্স বলছে সামথিং ইজ রং সাম হোয়ার। কিরকম তা আমি কি করে বলবো? আগে তো বলেছি আমি শার্লক হোমস নই। আমার কিন্তু এটুকুই মনে হচ্ছে, বেড়ানোর কটা দিন আমাদের বোধহয় আরো সতর্ক থাকা উচিত। কেন রে মিতিন? সোহেলি বিপন্ন সুরে বললেন, চোর কি আমাদেরই পেছনে লেগেছে? কি হবে তাহলে? উফ দিদি, দুশ্চিন্তা ঝেড়ে ফেলো তো, টুরটা এনজয় করো, বলেই সোহেলির মুখটা বাইরে ঘুরিয়ে দিয়েছে মিতিন।
ওই দেখো আনাই মুড়ি পাহাড়। একটু পাহাড় দেখা দিয়েছে বটে, আকারে মোটেই সুদৃশ্য নয়, বরং বেঢপই বলা যায়। কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে, খাবলা খাবলা দাড়ির মতো গাছপালা লেগে আছে গায়ে। ওই পাহাড়েই উঠতে উঠতে এক জায়গায় থামতে হলো টুপুরদের। এবার এরাভিকুলম ন্যাশনাল পার্কে ঢুকবে গাড়ি, তার আগে টোল ট্যাক্স দিতে হবে। দুধারে বড় বড় হোল্ডিংয়ে লেখা আছে জন্তু জানোয়ারদের নাম, ছবি সহ লেখা আছে অরণ্যের আচরণ বিধি। দেখেই ঝিমন্ত বুম বুম আচমকা গা ঝাড়া দিয়ে উঠেছে, জল জ্বলে চোখে বলল, ও মা এখানেও হাতি আছে সারান্ডার মতো। অবাক হওয়ার কিছু নেই বুম বুম, পার্থ বলল, কেরালে অজস্র হাতি, পেরিয়ার জঙ্গলে দেখবি ঠিক ঠিক করছে হাতি, জলে লুটোপুটি খাচ্ছে। টুপুর বলল, আরো কত কি আছে গো মেশো, সম্বর গাউর লঙ্গর বাঘ চিতা বাঘ। দেখ কপালে থাকলে দর্শন মিলে যাবে, সারান্ডায় তো প্রায় কিছুই জোটেনি হরিণ আর খরগোশ ছাড়া। টিকিট কেটে আশায় আশায় টুপুররা ভেতরে ঢুকলো। তবে ন্যাশনাল পার্কের ভেতরে পৌঁছে হতাশ হতে হলো যথেষ্ট। রাজামল্লী বলে একটা জায়গায় গাড়ি থেকে নেমে পড়তে হয়েছে। হাঁটতে হাঁটতে পাহাড় বেয়ে উঠে গেছে অনেকটাই, কিন্তু কোথায় কি, জঙ্গলই তো নেই, পাহাড়ের গায়ে ঘাস আছে, কোথাও কোথাও ঝোপঝাড়ও, তবে তাদের অরণ্য বলে কল্পনা করা কঠিন। হাতি বাঘ দূরস্থান, পাল পাল ছাগল ছাড়া আর কিছুই তো নজরে এলো না। পার্থ মেশে অবশ্য বলল, এ নাকি অতি বিরল প্রজাতির ছাগল, এদের নাম নীলগিরিটার, এদের খুরগুলো নাকি ভারী অদ্ভুত অবলীলায় পাহাড় বেয়ে তরতরি উঠতে পারে এরা, শুধু ছাগল দেখে কি আর মন ভরে। গাড়িতে ফিরে সোহেলি বিরক্ত মুখে বলল, দূর দূর মিছিমিছি সব সময় নষ্ট। পার্থ বলল, যা বলেছেন, মাঝখান থেকে চড়াই উট্টাই করে খিদে পেয়ে গেল, লাল ব্যাগে কিছু আছে কি? স্রেফ পাউরুটি আর চানাচুর, তাই দিন, মুখটা তো চলুক। ম্যাথু স্টিরিয়াংয়ে বসেছে, জিজ্ঞেস করল, নাও হয় আর মোটু পেট্টি, আর সেখানে গিয়ে কি হবে? পার্থ ঠোঁট উল্টাল, লেক ভেবে যাব, গিয়ে দেখব বড় সড় চৌবাচ্চা। সোহেলি বললেন, তাহলে বাদ দাও না, সোজা পেরিয়ার চলো। না না মোটু পেট্টি যেতেই হবে। অবনী বাদ সাধলেন, শুনিলামাই বারবার করে মোটু পেট্টির কথা বলেছে, ড্যাম থেকে জঙ্গল নাকি দেখা অনেক ইউনিক এক্সপিরিয়েন্স। অগত্যা গাড়ি ফিরল আবার মুন্নার অভিমুখে, টাউন ছুঁয়ে বেয়ে ঘুরল, মিনিট চল্লিশের মধ্যে এসে গেল মোটু পেট্টি। না পান্নি ভাসাল নদীর ওপর ড্যামটা সত্যি বিশাল, বাঁধ পেরিয়ে গাছে গাছে ছাওয়া পথ পাক খেয়ে চলে গেছে জলাধারের কিনারে। উহু, জলাশয় না বলে বড়সড় লেক বলাই শ্রেয়। ওপারে পাহাড় বেয়ে উঠে গেছে জঙ্গল, একদম পার থেকেই কি অপূর্ব যে লাগছে দূর থেকে। বেলা বেড়েছে, লোকজন তেমন একটা নেই আশেপাশে, রোদ বাঁচিয়ে এক ঝাঁকড়া গাছের ছায় বসল সবাই, মোহিত হয়ে দেখছে জল আর জঙ্গল। লেকে স্পিড বোট চলছে, কয়েকটা প্রকৃতির নির্জনতাকে ভেঙে বিকট শব্দ তুলে শা শা করে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। বোটের ধাক্কায় উত্তাল ঢেউ উঠেছে স্থির জলে। ওটা তিনেক নৌকো ঘাটে দোল খাচ্ছিল, সেখান থেকে একটা লোক চেঁচিয়ে ডাকল, ওয়ান্টে জয় রাইড স্যার। পার্থ জিজ্ঞেস করল, কিরে চড়বি নাকি স্পিড বোটে? লাজুক লাজুক মুখে টুপুর বলল, গেলে হয়। সোহেলি হা হা করে উঠলেন, কখনো না, অত জোরে চলছে, একবার যদি গোদ খেয়ে উল্টে যায়। ভয় পাচ্ছ কেন দিদি, কিছুই হবে না, চলুন। না বাপু আমি ওতে নেই, অবনী বললেন, আমার অত গতি সহ্য হয় না মাথা ঘুরে। টুপুর বলল, তাহলে তোমরা এখানে বসো, আমরা ঘুরে আসি। যাব, বারণ করলে কি তোমরা শুনবে? সোহেলির স্বরে অসন্তোষ, যাও বেশি নড়াচড়া করো না, মেশোর হাত ধরে বসো, মিতিন তুইও বুম বুমকে ভালো করে সামলে রাখবি। আধ ঘন্টা ঘোরাবে বোট, মাথা পিছু 50 টাকা। পার্থখানিক দর দস্তুরের চেষ্টা করল, জপাতে পারল না লোকটাকে, বুম বুমের পুরো ভাড়াই লাগবে। ক্যামেরা লাল ব্যাগে পুরে নিল পার্থ, যাতে জল ছিটকে এসে লেন্সে না লাগে।
ব্যাগ কাঁধে ঝুলিয়ে বুম বুমকে নিয়ে লাফ দিয়ে উঠে পড়ল স্পিড বোর্ডে। মিতিন আর টুপুররাও কোমর বেঁধে চড়ে পড়েছে। সামনে পেছনে মিলিয়ে জনা পাচে কি বসতে পারে বোটে। মিতিন আর টুপুর পেছনের আসন দখল করল, পার্থ আর বুম বুম সামনে। নৌকোর লেজে বসেছে চালক, সেখান থেকেই নিয়ন্ত্রণ করবে ইঞ্জিন আর নৌকোর অভিমুখ। পার্থর সামনে একটা স্টিয়ারিং আছে বটে, তবে সেটি নেহাতি শোপিস। গো গো শব্দ বাজিয়ে ছুটতে শুরু করলো স্পিড বোট। পলক ফেলতে না ফেলতেই পার সরে গেছে দূরে। টুপুর আর বুম বুম হাত নাড়ল অবনী সোহেলিকে, তারা দেখতে পেলেন না। লেকের মধ্যিখানে এসে ইঞ্জিন বন্ধ করে দিল চালক। অল্প অল্প দুলছে নৌকা। খুশি খুশি মেজাজে চতুর্দিক দেখছিল টুপুর। জলাশয়টা বেশ খানিকটা গিয়ে ডাইনে ঘুরছে, সেখানে আর একটা ঘাট থেকে ছাড়ছে স্পিড বোট, তার ওপাশে সুইস গেট জল বেঁধে রাখার জন্য। বুম বুম হঠাৎ উল্লাসে চিৎকার করে উঠল, দিদি ভাই ওই দেখো হাতি হাতি। কই কোথায়? ওই তো, তর্জনী তুলে ওপারের জঙ্গলটাকে দেখালো বুম বুম। ওই তো গাছের পাশে দাঁড়িয়ে, একটা দুটো না না তিনটে। টুপুর তবু দেখতে পাচ্ছে না, সরু করে খুঁজছে জঙ্গলময়। সহসা মুখ উজ্জ্বল হয়ে উঠল, পেয়েছে, সে দেখতে পেয়েছে। মিতিন আঙ্গুল নেড়ে বলল, ভালো করে দেখ, মনে হচ্ছে না তিনটে হাতির মাথার ওপর আরও একজোড়া হাতি। ওই তো ঠিকই তো, দুটো হাতি পাহাড়ের একটু ওপরে, বাকি তিনটে নিচে। দূর থেকে মনে হয় সত্যি সত্যি হাতির মাথায় হাতি। বুম বুম বলল, হাতিগুলো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে কি করে বাবা, গড়িয়ে পড়ে যাচ্ছে না তো? পার্থ বলল, বুঝতে পারছিস না, পাহাড় হাতিদের টানছে, হাতিরা পাহাড়কে, একে বলে মধ্যাকর্ষণ। কি কর্ষণ? মিতিন হালকা ধমক দিল পার্থকে, এই ভুলভাল শেখাচ্ছ কেন? না রে বুম বুম, একটা হাতিও পাহাড়ের ঢালে দাঁড়িয়ে নেই, ওরা যেখানটায় আছে সে জায়গাটা মোটামুটি প্লেনই, দূর থেকে দেখছি বলে ওদের ওরকম লাগছে। পার্থ ইঞ্জিন চালককে বলল, এই ভাই আর একটু কাছে যাওয়া যায় না, যাবেন চলুন। আবার ইঞ্জিনের গো গো, বিম বেগে জল চিরে ছুটল স্পিড বোট। জঙ্গলের ধার ঘেঁষে গর্জন করতে করতে ঘোরাচ্ছে টুপুরদের। পার্থ ক্যামেরা বের করে ফেলল, টেলি লেন্স লাগিয়ে ফোকাস করে ফেলেছে হাতিগুলোকে। বুম বুম আনন্দে হাততালি দিয়ে উঠল, টুপুর আর মিতিনও হাতিতে বিভোর। ঠিক তখনই ঘটল ঘটনাটা। তীব্র গতিতে হঠাৎই ধেয়ে এলো আরেকটা স্পিড বোট। একেবারে কাছে এসে টুপুরদের স্পিড বোটকে ধাই করে ধাক্কা মেরেই পাথর কাঁধে হ্যাচকা টান দিল। পাথর টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মিতিন টেনে ধরে নিয়েছে তাকে, কিন্তু ততক্ষণে পাথর কাঁধের ব্যাগটা ছিনিয়ে নিয়ে অনেক দূরে চলে গেছে আক্রমণকারী। ঘটনার আকস্মিকতায় চালক হতভম্ব হয়ে ইঞ্জিন থামিয়ে দিয়েছে। নার্ভাস গলায় জিজ্ঞেস করল, ইউ ওকে স্যার? পার্থ দম নিতে নিতে বলল, হুম, ক্যামেরা সেভড, গুড লাক। নিকুচি করেছে গুড লাকের, মিতিন চেঁচিয়ে উঠল, ফলো করুন লোকটাকে এক্ষুনি। মাঝে বড় জোর সময় গেছে 15 সেকেন্ড, তার মধ্যেই হানাদার স্পিড বোট আরো দূরে। টুপুররা যখন মাছ দরিয়ায়, সে তখন পৌঁছে গেছে অন্য ঘাটটায়। নিমেষে লোকটা লাফ দিল বোট থেকে, নিমেষে উবে গেল কর্পূরের মতো। টুপুরদের নৌকো তখন ঘাটে গিয়ে ভিড়ল, তখনও পাড়ের কেউই জানে না জলে কি ঘটে গেছে এই মাত্র। নেমেই জব্বর একটা হইচই বাঁধিয়ে দিল টুপুরদের চালক, হাওমাও করে ছিনতাই বৃত্তান্ত শোনাচ্ছে মালায়মে। মিতিন অবশ্য নেমেই রাস্তা ধরে দৌড়চ্ছিল, খানিকটা এগিয়ে গিয়ে ফিরে এসেছে, হাঁপাতে হাঁপাতে বলল, না পাখি উড়ে গেল। টুপুর বলল, এত তাড়াতাড়ি? গাড়ি দাঁড় করানো ছিল, অ্যাম্বাসিডার। নম্বর নোট করেছ? পারলাম না, হুশ করে বেরিয়ে গেল। এক ঝলক চোখে পড়ল নম্বর প্লেটটা, ভাড়ার গাড়ি, হলুদের ওপর কালোই লেখা। হ্যাঁ, ভ্যাবাচাকা খাওয়া পার্থ আর বুম বুমকে ঘিরে ছোট একটা জটলা। আছে মোটর বোটের চালকরাও, দু চারজন যাত্রীও আছে। লোকটা যার মোটর বোট নিয়ে গিয়েছিল সেও রয়েছে ভিড়ের মধ্যে। মিতিন তাকে জিজ্ঞেস করল, আপনি লোকটাকে একা ছেড়ে দিয়েছিলেন? অল্প বয়সী চালক হাত কসলাচ্ছে, চাইল যে অনেকে এরকম নেয় ম্যাডাম, একা বোট চালিয়ে মজা পায়।
কখন নিয়েছিল ভাড়া? 10 মিনিটও হয়নি। এই ঘাটে এসেছিল কখন? এসেই তো বোট নিল। একাই ছিল নাকি সঙ্গে কেউ? আর কাউকে তো দেখিনি ম্যাডাম। চৌকিতে ঘটনাটা ঘটে যাওয়ায় টুপুর ভালো করে লক্ষ্য করতে পারেনি লোকটাকে। তাড়াতাড়ি মিটিনকে বলল, লোকটার চেহারার ডিটেল ডেসক্রিপশন নিয়ে নাও। প্রয়োজন নেই, মিটিনের মুখ থমথমে, ওই বসন্তের দাগলা মুখ আমি জীবনেও ভুলব না। দুপুরের পর মেঘ জমছিল আকাশে, 6টা বাজতে না বাজতে নিভে গেল দিনের আলো, প্রায় সঙ্গে সঙ্গে আসতে পড়ল বৃষ্টি। দমাদম ড্রাম পেটাচ্ছে গাড়ির চালক, ম্যাথু গতি আরো কমিয়ে দিল। এমনিতেই পার্বত্য অঞ্চলে যথেষ্ট ধীরে চালাচ্ছিল, বর্ষণ শুরু হতে কেয়ালিস এখন কচ্ছপ। প্রতিটি বাঘ অতি সন্তর্পণে ঘুরছে ম্যাথু, পাছে গাড়ি চাকা পিছলে যায়। মোটু পেটির ঘটনায় তার যাত্রীরা থম মেরে গেছে, নতুন সমস্যা ডেকে এনে সে আবার তাদের উত্তাক্ত করতে চায় না। সবকটা জানালার কাজ বন্ধ, 7-7টা মানুষের নিঃশ্বাসে গরম হয়ে উঠেছে ভেতরের বাতাস। কথাও বলছে না বিশেষ কেউ, সোহেলি আগা গোড়াই গুম। অন্ধকার পাহাড়ি জংলা জংলা রাস্তায় আকাশ ভেঙে পড়ার পর তিনি যেন আরো গুটিয়ে গেছেন। মাঝে মাঝে মেঘ ডাকছে গুড় গুড়, চিকুন বিদ্যুতে ফালাফালা হচ্ছে চরাচর, কেঁপে উঠছেন সোহেলি, ইষ্ট নাম জপ করাও ভুলে গেছেন বোধ হয়। ভেতরের গুমট ভাবটা কাটাতেই যেন অবনী বলে উঠলেন, সাউথে বেড়ানোর এই একটা ঝামেলা, দুটো করে মনসুন, জুন জুলাইতেও ভোগান্তি, অক্টোবর নভেম্বরেও। সোহেলি ক্ষীণ স্বরে বললেন, বৃষ্টিকে ধুষে কি হবে, আমরা তো এমনিই ভুগছি, এখন ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে হয়। টুপুরের মুখ দিয়ে বেরিয়ে গেল, বাড়ির তো এখন ঢের দেরি আছে মা, পেরিয়ার আলোপি কেভালাম টোভালাম সেরে তারপর কোচি, তারপর কলকাতা। খুব হয়েছে, আর কোথাও নয়, পেরিয়ারই শেষ, পেরিয়ার থেকে ফেরা, পার্থ পেরিয়ার থেকে সোজা ট্রেন ধরা যায় না। ম্যাপ ঘেটে ঘেটে কেরাল সম্পর্কে অনেকটাই সরগর করেছে পার্থ। ব্যাগ হারিয়ে মন মরা থাকলেও সে হেসেই উত্তর দিল, না দিদি, ট্রেন ধরতে হলে সেই কোয়ান্টাম, না হয় মাদুরাই, নয় কোচি, সবই হরে ধরে 100 থেকে 150 কিলোমিটারের ধাক্কা। ও, সোহেলি ফের মিয়ে গেলেন, তা তোমাদের পেরিয়ার আর কদ্দূর? ম্যাথুর ইংরেজিতে ম্যাথুকে প্রশ্ন করল পার্থ, পেরিয়ার হাউ ফার ম্যাথু? উইন্ডস্ক্রিনে ওয়াইপার চলছে, তবু জলীয় বাষ্পে কাঁধ ঝাপসা, বা হাতে কাঁচ মুছতে মুছতে ম্যাথু জবাব দিল, কুমিলি নিয়ার, অনলি 7 কিলোমিটার, থেকাডি 13, থেকাডি আর পেরিয়ার তো সেম, তাই না? ইয়েস স্যার, গাঁও কা নাম থেকাডি, ফরেস্ট পেরিয়ার। হিন্দি ইংরেজি জগা খিচুড়ি বানিয়ে ফেলল ম্যাথু, কুমিলি গুড স্যার, হোটেল হ্যাঁ। পার্থ ঘাড় ঘোরালো, কি গো, দুটো জায়গায় তো কাছাকাছি, কোথায় থাকবে? মিতিন অন্য মানুষ কো ছিল, বলল, ও বলছি পেরিয়ার অবধি এগোবে না কুমিলিতেই থাকবে? আগে থামো, দিদি কাহিল হয়ে পড়েছে, 3.5 ঘন্টা গাড়িতে ঠাই বসে থাকা বলে কথা। মোটুপেট্টি ড্যাম থেকে কাছাকাছি থানায় নিয়ে যাওয়া হয়েছিল গাড়ি, দেবী কুলামে। ছিনতাইয়ের রিপোর্ট লেখানোর পর দেবী কুলামেই কোনো রকম সারা হয়েছিল মধ্যাহ্নভোজ। তারপর থেকে গাড়ি চলছে তো চলছেই, জলদি জলদি পেরিয়ার পৌঁছতে হবে বলেই চায়ের জন্য দাঁড়ানো হয়নি কোথাও। টুপুরের তো বসে বসে পায়ে ঝিঝি ধরে যাচ্ছিল, কতবার যে কানে চিমটি কেটে ছাড়ালো অসার ভাবটাকে। বৃষ্টির তেজ কমছে, জানালার কাছ সামান্য ফাঁক করল টুপুর, হাওয়া আসুক, তা শুধু হাওয়া নয়, একসঙ্গে আজ চেনা মিষ্টি গন্ধ যেন ঝাপটা মারল নাকে। জোরে নাক টেনে টুপুর বলল, কিসের গন্ধ আসছে বলো তো মিতিন মাসি? এলাচ, সম্ভবত এলাচ বনের পাশ দিয়ে যাচ্ছি। দুধারে তো কফি গাছের জঙ্গল ছিল, এলাচ বাগান এসে গেল? এই রিজনটাই তো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচের। শুনেছি থেকাডি থেকে কোয়ান্টাম যেতে একটা পাহাড় পড়ে, পাহাড়টার নামই কার্ডামম হিল, এলাচ পাহাড়। সাধে কি কেরালে এসে ঘাঁটি গেড়েছিল ইউরোপিয়ানরা? কথার মাঝেই গাড়ি চলে এসেছে সমতলে, গতিও বেড়েছে খানিক,
শুরু হয়েছে জনপদ। দুদিকে দেখা যায় দোকানপাট, ঘর বাড়ি, মানুষজন। বৃষ্টি এখনো টিপ টিপ করে পড়ছে। ম্যাথু ঘাড় দুলিয়ে বলল, দিস ইজ কুমিলি স্যার। পার্থ বলল, আমরা এখানেই থাকবো, একটা ভালো দেখে হোটেলে নিয়ে চলো। ওকে স্যার। এক তেমাথার মোড়ে এসে ডাইনে গাড়ি ঘুরালো ম্যাথু। বাজার মতো জায়গা, একটা চার্চও আছে, দু চারটে হোটেলও, সেখান থেকে আরেকটু এগিয়ে থেমেছে। বাইরে এক ঝকঝকে হোটেল, মাইকেলস ইন। সেম প্লেস আর দিস রোড অলসো গোজ টু পেরিয়ার। নামে সরাইখানা হলেও হোটেলটা বেশ জবরদস্ত, চমৎকার বন্দোবস্ত, নিজস্ব রেস্তোরাঁ আছে, দক্ষিণী খানার পাশাপাশি চাইনিজ মোগলাইও মেলে। বাস, পাথর মন মেজাজ খোলতাই হয়ে গেল। পাওয়া গেছে মুখোমুখি দুখানা ঘর, দোতলায়। বৃত্তকার প্যাসেজে ঘরগুলো এমনভাবে সাজানো যে মুখোমুখি না বলে একটু কোনাকুনিও বলা যায়, আবার পাশের পাশেরটাও বলা চলে। জিনিসপত্র এবার আর এক জায়গায় নয়, রাখা হলো ভাগাভাগি করে। ব্যাগ, সুটকেস, বয়ানা, বেয়ারাটিকে খড় চোখে জরিপ করে নিল সোহেলি। লোকটা যেতেই তড়ি ঘড়ি লট বহর ঢোকানোর চেষ্টা করলো খাটের তলায়, কিছুই সেখানে গড়ল না। বিফল মনোরথ হয়ে মিতিনকে বললেন, আমার তো মনে হয় সিঙ্গেল খাট দুটোকে আলাদা আলাদা করে ফেলা উচিত। পার্থদেরও বলে সুটকেস টুটকেস যেন দুখানা খাটের মধ্যিখানে রাখে। মিতিন বিছানায় আচশোয়া হয়েছে, বলল, এত মাথা খারাপ করে দিচ্ছ কেন দিদি, দোতলায় জানালা লাগিয়ে দেওয়া কি সোজা কাজ? অসাধ্য কিছু নয়, কার্নিশে তো ওঠাই যায়। চিন্তা করো না, আমি সারা রাত জেগে থাকব। দেখো যা ভালো বোঝো, দাসীর কথা বাসি হলে মিঠে হয়। তখন অত করে বললাম, অক্ষুণে স্পিড বোর্ডে উঠো না, বিপদ ঘটার পর শিক্ষা হলো তো। আগে বুঝি টের পেয়েছিলে কেউ একজন ঝাঁপিয়ে পড়বে, কিছু একটা অমঙ্গল হবে মনে হচ্ছিল। ডান চোখ খুব নাচানাচি করছিল তখন। চেয়ারে হেলান দিয়ে মা মাসির চাপান উত্তর শুনছিল টুপুর। এবার হেসেই ফেলল, দেখেই সোহেলি চোখ কটমট, তুমি বসে বসে লেজ নাড়াচ্ছ কেন, রাস্তার জামা কাপড়টা ছাড়ো না, আজ তো স্নানও হলো না, ঘাড়ে মুখে ভালো করে জল দাও। তারা খেয়ে এক সেট সালোয়ার কামিজ বের করে লাগোয়া বাথরুমে ঢুকলো টুপুর। মুন্নারের মতো না হলেও এখানে একটু শীত শীত ভাব আছে, সম্ভবত বৃষ্টি হলো বলেই। বেসিনের জল ঠান্ডা কনকনে, তবে জলের ছোঁয়ায় আরামই লাগলো। পোশাক বদলে বেরিয়ে এসে দেখলো মিতিন মাসি নেই, ঘরে এখন বুমবুম আর পার্থ মেশো। বুমবুম টিভির সামনে উদ্দাম কার্টুন চলছে। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কেরালায় কিস্তিমাতের চতুর্থ পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততদিনের জন্য সবাইকে টাটা জানিয়ে এ পর্যন্তই শেষ করছি।